প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁও থানাধীন ফিরোজপুর ইউনিয়নে। এখানে রয়েছে সহিষ্যা গ্রাম, আশারিয়া, জাউসর সহ আরো কয়েকটি গ্রাম। এখানে এলাকার জনগণ রয়েছে প্রায় 30,000। তাদের যাতায়াতের সমস্যা, তাদের জলাবদ্ধতা আতঙ্ক। প্রিয় দর্শক, আসলে যে এলাকার যে সকল সমস্যাগুলি রয়েছে, আজকে এই এলাকার জনগণের সাথে কথা বলবো। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি খাল, এটি একটি ঐতিহ্যবাহী খাল। এই খাল দিয়ে এক সময় যাতায়াত করতো এলাকার জনগণ, আজকে সেগুলো হারিয়ে গেছে, খাল শুকিয়ে গেছে, নেই আজকে চলাচলের যাতায়াতের ব্যবস্থা, কারণ শুধু দখলদারিত্ব। তো নামেই শুধু খাল। তো প্রিয় দর্শক, এই খালকে ঘিরে যে সকল সমস্যা রয়েছে, যারা দখলদারিত্ব করছেন এবং জনগণের সাথে কথা বলেনি, আসুন আমরা দর্শক দেখিনি আসলে এই সমস্যাগুলি কেন বা কারা জবরদখল করে রাখছেন, কেন রেখেছেন। আপনারা এই এলাকার স্থায়ী বাসিন্দা, এই ইউনিয়নের নাম কি? ফিরোজপুর। এই গ্রামের নাম কি? গ্রাম সহিষ্যা। সহিষ্যা। এই যে এখানে আমরা একটা খাল দেখতে পাচ্ছি, এই খাল দিয়ে একসময় কি নৌকা চলাচল করতো? নৌকা চলাচল করছে, আমি নিজে টলার চলাইছি। এখন তো নৌকা নেই, টলারও নেই, খাল মরা। কিছু দখল করে ফেলছে, আবার কিছু মাটি মুটি ভরছে, দখল করে ফেলছে। আমরা এই নৌকাটা ডান ভানা আনছি, চলাফেরা করছি, অনেক কাজ করছি, অনেক নৌকা গেছে, খাল গেছে, তা নেই, অনেক চলাফেরা লোক কিছুই করছে, বয়স করে বসছে। আর এই খাল একটা খাল আছে, এটা তো নৌকা আমরা নিতে পারতাম টানের লোকে, অনেক রাস্তা অনেক হবে বন্ধ নে, ওই ওই জন্য ওনারা চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে। অনেক ছাই এককালে বিরাট বিরাট নৌকা দিয়া মালপত্র আসতো, মালপত্র এখান থেকে বাইরের দুনিয়াতে যেত, ওগুলি সব বন্ধ হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে খাল ভরাট হয়ে গেছে, এই খালের কোনো সংস্কার নাই, কেউ কিছু করতেছে না। প্লাস ওই যে ওখানে ব্রিজ হওয়ার পরে বড় ডিঙ্গি আসতে পারবে না, কারণ ব্রিজ অত উঁচা না। এই খালের থেকে এই যে হালোর যেটা, এটাও খাল ছিল ইন এ সেন্স। এই খালের থেকে এখান দিয়া মেনিখালী নদীর সৃষ্টি হয়েছে, ও শীতলক্ষার থেকে আসছে, ওই নদী ওখান থেকে আসা মেঘনাতে গিয়ে পড়ছে। এই খালের সাথে ওই খালের এই যে হালট যেটা ছিল, এটার মধ্যে দিয়া সংযোগ, নৌকা যাতায়াত করতো, মানুষ চলাফেরা করতো। এখন হালটও নাই, সেই খালও নাই, ওখানে দেওয়াল দেওয়া হয়েছে অন্যায়ভাবে, দখলদারিত্ব, যেটাকে বলবে ভূমি দস্যু। এককালে মানুষ টাকা পয়সা চুরি করত, গয়না চুরি করত, এখন জমিন চুরি করে, দেওয়াল দিয়ে দেয়, তা আশেপাশের লোক দুর্বল, আর সরকার তারা কোনো অ্যাকশন নেয় না। আমরা 2013 মার্চ মাসে আমরা গিয়েছিলাম ভূমি মিনিস্টার প্রতিমন্ত্রী, ওখানে লিখিত অ্যাপ্লিকেশন দিয়ে আসছি, 2 বছর পরে তাও অনেক চেষ্টা করার ফলে সার্ভে হয়েছে। সে সার্ভেতে প্রমাণ হয়েছে পাবলিকের সামনে, এই যে এখানে দেওয়াল দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ অবৈধ, এবং দেওয়ালটা সম্পূর্ণ পড়ছে হালটের মধ্যে। তো অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আমরা আইন মানি এবং আইনের মাধ্যমে আমরা এই জিনিসটা সরাইতে চাই। এই নদীর সাথে আপনার ওই খালের সাথে একটা বড় যোগাযোগের রাস্তা ছিল, হালটটা 50 ফিট, এটা দিয়ে অনেক সময় নৌকা যাতায়াত করতো এই পাশে সেই পাশে। এমনকি এই অত্র এলাকার 2-10 গ্রামের লোক ওই পাশের গ্রামের সাথে যোগাযোগ রক্ষা করে চলতো এটা দিয়া। এইটার মধ্যে এই মুস্তফা আল প্যাকেজিং নামে এক কোম্পানি, সে এখানে কিছু জায়গা কিনছে, জায়গা কিনা ওই হালটটার উপরে মা একবারে মাঝামাঝি সে একটা ওয়াল টেনে দিছে বিরাট বড়। এর অর্থ হলো এটা সে হালটটা দখল করে নিতে চায়, কিন্তু জমিওয়ালারা বিক্রি করছে, জমি বিক্রি করছে, কিন্তু সরকারি হালট বিক্রি করে নাই, এবং এই এলাকার জনগণের যাতায়াতের রাস্তা বন্ধ করতে কয়নি। এখন এই হালটটার জন্য সরকারের কাছে আবেদন, অতি দ্রুত আবেদন, যেন এই হালটটি উদ্ধার করে জনগণের স্বার্থের জন্য, জনগণ চলাচলের জন্য একটা সুব্যবস্থা করে দেয়। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য। আপনারা এতক্ষণ দেখেছেন এই এলাকার জনদুর্ভোগের কথা, শুনেছেন এই জনগণের সাথে আমাদেরও সরকারের কাছে দাবি, যেন এই হালটটি পুনরুদ্ধার করে দেওয়া হয়, জনগণের সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া যায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের সুখ দুঃখ ভালোবাসা হাসি কান্নাকে ঘিরেই আমাদের এই অনুষ্ঠান। আপনাদের প্রয়োজনে আমাদের ফোন করতে পারেন, আমাদের নাম্বার 01711276525, 01552551815। আপনাদের প্রয়োজনে আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস maskbd71@gmail.com।